তো আপনাদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন দোরাশ ক্যাম্পে আবার অনেকের ক্ষেত্রে ফর্মের মধ্যে ভুল বা কাটাকুটি এরকম কিন্তু প্রবলেম হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা ফর্ম জমা করেছেন তাদের অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে একটি এস এম এস এবং অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হয়েছে তো আপনাদের মধ্যে কারা কারা এই অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন বা এস এম এস পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত এস এম এস পাননি বা অ্যাপ্লিকেশন আইডি পাননি তাদের পরবর্তীকালে কী করণীয় তারা টাকা পাবে কিনা বা ফর্ম কোনো কারণে ভুল হয়েছে কি না তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ রাখা বেলাইকটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা প্রথমে দেখে নেব যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ দুয়ারে সব ক্যাম্পে থেকে যে এস এম এসটা পাঠাবে সেই এস এম এসটা কী লেখা থাকবে এস এম এস এ তো এখানে দেখতে পাচ্ছেন যে এম ডাব্লিউ বি গভর্নমেন্ট ঠিক আছে এই নাম্বার থেকে কিন্তু এস এম এস আসবে জে এম বি গভর্নমেন্ট যে এস এম এসটা আসবে সেই এস এম এস এ কিন্তু এই যে এটা লেখা থাকবে হয়তো একটু অস্পষ্ট হবে দেখাচ্ছে যেহেতু কম্পিউটার স্ক্রিনে করা ছবিটা একটু অস্পষ্ট হতে পারে তো দেখুন ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে যেখানে ব্লার করা আছে সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে অর্থাৎ যিনি আবেদন করেছেন তার অ্যাপ্লিকেশন আইডি তো তারপর লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এরকম কিন্তু একটা এস আসবে তো যাদের যাদের কাছে এস এম এস চলে সেগুলো কিন্তু খুবই ভালো ব্যাপার কারণ এস তারা পেয়ে গেছে কিন্তু যারা এখনও পর্যন্ত এই এস এম পাননি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি পাননি তারা কি করবেন তো প্রথমত হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা ভুল ফিল আপ করা হয়েছে বা কোনো কাটাকুটির জন্য বাতিল করে দেওয়া হয়েছে এরকম হতে পারে ঠিক আছে কিংবা যদি আপনি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আরও কয়েকটা দিন ওয়েট করুন কারণ প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এস এম পাঠাতে একটু দেরি হতে পারে আপনারা এক সপ্তাহ দু সপ্তাহ ওয়েট করুন অতএব দুয়ার সোয়ার ক্যাম্প পর্যন্ত ওয়েট করুন অনেকের ক্ষেত্রে কিন্তু এস নাও আসতে পারে তো প্রথমে আপনারা চেক করবেন আপনার মোবাইলে ব্যালেন্স আছে কি না অর্থাৎ এস এস যে পাঠায় একটা অ্যাক্টিভিটি টাইম থাকে এক মাসের আউটগোয়িং কলের জন্য ফোনের মধ্যে সেই প্যাকটা আপনার ফোনে অ্যাক্টিভেট আছে কি না যদি অ্যাক্টিভেট না থাকে সেটাকে রিচার্জ করিয়ে অ্যাক্টিভেট করে নিন তাহলে কিন্তু এস এম এস আসবে যদি অ্যাক্টিভেট না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো এস এম এস আসবে না বা আপনার ফোনের মেমোরি ছোটো ফোন যাদের আছে কিপ্যাড ফোন সেই এস এম এস এর মেমোরি আগে ডিলিট করুন যদি ভরা থাকে যদি ফুল থাকে সেক্ষেত্রে ডিলিট করে দিন ডিলিট করলে কিন্তু এস এম এস পেয়ে যাবেন যদি সব কিছু করার পরেও আপনাদের ফোনে এস এম এস না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার কাছে গিয়ে ব্যাপারটা বলতে পারেন বা যদি কোনো এস এম না আসে সেক্ষেত্রে যত যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট পাঠাচ্ছে অর্থাৎ পেমেন্ট পাঠানো শুরু করছে আপনি হয়তো বুঝবেন যখন আপনার এলাকা দিয়ে পেমেন্ট পাঠাবে তখন কিন্তু আপনারও পেমেন্ট ঢুকবে সেক্ষেত্রে যদি সেই সময় আপনার পেমেন্ট না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই করার নেই শুধুমাত্র পরবর্তী যে দুয়ার ক্যাম্প হবে সেখানে কিন্তু আপনার আবার এই ফর্মটি জমা দিতে হবে যদি কারোর এস না আসে বা টাকা না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটাই করণীয় পরের যে দোয়া ক্যাম্প হবে সেখানে কিন্তু আপনার জমা দিতে হবে যদি কোনো কারণ না আসে সেক্ষেত্রে আপনি চাইলে তার যে প্রধান আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে প্রধান তার সাথে কথাবার্তা বলতে পারেন আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই এস এম টা নাও আসতে পারে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনারা দেখবেন এক মাস বা এক সপ্তাহ বা দু সপ্তাহ যদি এস এম এস আসলো তো ভালো ব্যাপার না আসলে আপনারা দেখবেন যে আপনার পাড়ার এলাকার যারা জমা করেছিলো তাদের এস এম এসটা তাদের পেমেন্ট ঢুকেছে কিনা যদি পেমেন্ট সবারটাই ঢুকে আপনারা না ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাববেন যে আপনার ফর্মে কোথাও ভুল ছিল বা আপনার ফর্মটি রিজেক্টেড হয়ে গেছে তো তারপরেও কিন্তু আপনারা পরবর্তী দু ক্যাম্প সেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন তো এই ছিল আজকে আপডেট অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু সবাইকে অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ